নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার পঞ্চমী তিথি রয়েছে এবং চিত্রা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, আর যোগ রয়েছে খুব ভালো যোগ, যেটা হচ্ছে বৃদ্ধি যোগ। বৃদ্ধি যোগে যে কোনো জিনিস কিন্তু বৃদ্ধি হয়। যদি আপনার যদি বৃদ্ধি যোগে জন্ম হয়ে থাকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন সেই জন্ম সময় যে যোগটা যেটা পায়, আপনার যদি বৃদ্ধি যোগ হয় কিনা, আগামীকাল আপনার কিন্তু সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। এবং রাহুকাল, আমি বারবার বলি রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। রাহুকাল 1:30 থেকে 4টা মার্জনা করো 1:30 থেকে 3টা পর্যন্ত রাহুকাল রয়েছে। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং অনেক ক্ষেত্রে অনেকের বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে। অনেকে আমাকে জানিয়েছেন যে কৌশিকদা, আপনি যে সময়গুলো বলেছিলেন সেই সময়ে আমি কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আমার জীবনে ঘটেছে। কিন্তু সবার জন্য যে ঘটবে আমি এটা কখনোই দাবি করি না। আমি তার আগে বলি যে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। আপনার জন্মকুণ্ডলী, আপনার হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, এবং যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে ভাগ্যভাবটা কিন্তু দুর্বল। এই যে আকস্মিক অর্থপ্রাপ্তি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যের উপর। আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে কিনা, দেখবেন চট জলদি আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর ভাগ্যভাব যদি আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু আপনার সমস্যা কিন্তু হবে। আমাদের জীবনে দেখবেন কম বেশি প্রত্যেকেরই ক্ষেত্রে বলছি, অর্থপ্রাপ্তিতে কারো কারো ক্ষেত্রে বাধা আসছে। এর জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধানের কিন্তু দরকার রয়েছে। কারণ আমাদের ন্যাকাল চাটে নবগ্রহের মধ্যে 9টি গ্রহ আমাদের কিন্তু শুভ থাকে না। আমি বারবার বলি, আপনার জন্মচঙ্গ ছকে রাহু, শুক্র এবং বুধ গ্রহ কেমন রয়েছে সেটা আগে দেখুন, এবং পাশাপাশি দশা মহাদশা কিসের চলছে, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার একাদশ ভাব, আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কিনা আগে দেখে নিন। তাতে কি হবে, দেখবেন চটজলদি কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেকেরই জীবনে কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে। কারো কারো ক্ষেত্রে একটু আগে থাকে, কারো কারো ক্ষেত্রে একটু দেরিতে থাকে। আপনার ক্ষেত্রে কখন রয়েছে, কোন বছর রয়েছে সেটা আগে জেনে নিন। আপনার ফরচুনা নাম্বার কত রয়েছে সেটা আগে জেনে নিন, দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু চমৎকারভাবে বেড়ে যাবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। 5 রাশির নাম একে একে আমি বলি। প্রথম রাশি মীন রাশি। মীন রাশির আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি। সৌভাগ্যশালী রাশি, নাম্বার 1 রাশি হতে চলেছে আগামীকাল। আপনাদের আগামীকালের যে সময়টা, ছোট্ট একটা সময় 10:27 থেকে 10:58 পর্যন্ত ছোট্ট সময় আপনাদের ক্ষেত্রে মীন রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল
সম্ভাবনা রয়েছে। আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটা যে সময় বেরিয়েছে, আপনাদের যে কোনো দিক থেকে, আপনাদের শেয়ার মার্কেট, পাটকা, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, আপনাদের যে সময়টা বেরিয়েছে 9:42 থেকে 10:18 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। 3 যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল 11:18 থেকে 12:44 পর্যন্ত সময়টা শুভ, ছোট্ট একটা সময়। আপনাদের টার্গেট নাম্বার 8। এরপর যে রাশি মেষের পর সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনাদের একটা ছোট্ট সময় বেরিয়েছে 12:12 থেকে 12:58 পর্যন্ত, ছোট্ট একটা সময়। এই সময়টাতে আপনার ইনভেস্টমেন্ট, কোনো শুভযাত্রা, যে কোনো কিছু কাজ আপনারা করতেই পারেন। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4-8। একদম অন্তিম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার মকর রাশি। হ্যাঁ, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার যে শুভ সময় যেটা, ছোট্ট একটা সময় দেখা যাচ্ছে 11:55 থেকে 12:20 পর্যন্ত, ছোট্ট একটা সময়। এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 6-1। মকর রাশির টার্গেট নাম্বার 6-1, অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বললাম, এই 5 রাশি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেখুন, যাদের দেখা যাচ্ছে 2-1 জন্য মিস হয়ে যাচ্ছে, তারা একমাত্র রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, সমস্যা রয়েছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই যাদের ক্ষেত্রে বারবার দেখে সমস্যা চলে আসছে, একবার আপনারা যোগাযোগ করুন এবং আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে প্রত্যেকের মধ্যে এই ভিডিওটি যেন জানতে পারে। এবং একবার অনুরোধ আপনাদের কাছে, শুধুমাত্র লটারিতে টিকিট অর্থ নষ্ট করবেন না, একবার ব্যক্তিগত জন্মচক হস্তরেখা বিচার করুন। নমস্কার, ধন্যবাদ।